हाय फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि भालो आछो। आर अनेक दिन परे आसलाम, माने कि बोलबो, एटाके कन्ट्रोवार्सी भिडियो बोलबो ना कि बोलबो निजेओ जानि ना, बाट अनेक दिन परे आसलाम। तोमादेरके बोलेछिलाम जे कोनो रकम कन्ट्रोवार्सी भिडियो करबो ना, किन्तु जा परिस्थिति सबकिछुई देखते पाच्छि यूट्यूबेर एखन एत रात्रिबेला भिडियोटा निये आसार एकटाई कारण, তোমরা এতক্ষণ হয়তো অনেকেই দেখে ফেলেছো, মানে মন্দিরা সোমনাথের লাইভটা, এভিএস ফ্যামিলির লাইভটা, মানে জাস্ট কোনো মানে কি বলবো বুঝতে পারছি না, কোনো কথা বেরাচ্ছে না মুখ থেকে। সত্যি মন্দিরাকে আমরা খারাপ বলছি, সত্যি ও যে কাজটা করেছে খারাপের মতনই কাজ করেছে। কিন্তু দেখো, ও মানে এই জিনিসটা যেটাও করছে সেটা একটা 19-20 বছরের মেয়ে বা 21-22 বছরের মেয়েদের ক্ষেত্রে এটা মানা যায়, যে ইয়াং জেনারেশনে যদি এই ভালোবাসাটা হতো, বিয়ে হয়নি বা কিছু হয়নি, সেক্ষেত্রে কিন্তু এই ভালোবাসাটা মানা যায়। কিন্তু যেইভাবে ও যা শুরু করেছে এটাকে, মানে পরকীয়া তো অবশ্যই, কিন্তু মেয়েটা কিন্তু সত্যি আজকের লাইফটা দেখে, এতদিন মানে ওই ও দালালের ভিডিও দেখে বা আরও সবার ভিডিও দেখে ভেবেছিলাম যে ও তো ওকে ভালোবাসে, ঠিক কথা, কিন্তু সেরকমভাবে মানে আজকের ভিডিওটা দেখে না এটা কোনো ভাষা নেই বলার, যে কী পরিমাণে ভালোবেসেছিল, কী পরিমাণে ভালোবেসেছিল, মানে কোনো কিছুকেই ও তো আক্কা করেনি। কোনো সমাজ, দেখো আমরা একটা সমাজে সবাই বাস করি, তো আমরা যারা শহরে বাস করি বা গ্রামে বাস করি, আমরা আমাদের পারিপার্শ্বিক যারা আছে তাদেরকে নিয়ে আমরা যে বাস করি, তো আমাদের কাছে কিন্তু মান সম্মানটা সত্যিই খুব বড় ব্যাপার। মান সম্মান খুইয়ে মানে বেঁচে থাকা সত্যিই খুব কষ্টের। আর একটা মেয়ের কাছে তো এটার মানে বলার কোনো ভাষা নেই, যে একটা মেয়ের কাছে মান সম্মান বা তার ফ্যামিলির মান সম্মান এটা কতখানি মাইন্ড করে। সেখানে দাঁড়িয়ে ও পুরো ধূলিসাৎ করে দিল সবার মান সম্মান, ইভেন ও শ্বশুরবাড়ির লোকজনের, মানে একটা যেটুকুনি যতদূর জেনেছি যে ও শ্বশুরবাড়ির লোকজনের, যেহেতু ও শ্বশুরমশাই ব্রাহ্মণ, ওদের বাড়িতে পুরো ব্রাহ্মণ পরিবার, তো মান সম্মান প্রচণ্ড ওদের ওখানে, ওদের সেগুলো পুরো ধূলিসাৎ করে দিল 3-4 মাস ধরে। যেইভাবে যখন শূন্য থেকে মানে যখন শুরু করেছিল তখন এরকম কোনো কিছু করেনি, কত নাম ডাক কত কিছু করলো। আজকে আমরা প্রত্যেকটা মানুষ এমএস ফ্যামিলিকে কিন্তু মানে সোমনাথ মন্দিরের ভালোবাসা, ওদের সাংসারিক কাজকর্ম বা ওদের বন্ডিং সব কিছু দেখেই আমরা ভালোবেসেছি জ্যালেনটাকে বা ওদেরকে। সেখান থেকে জবের থেকে এই ব্যাপারটা হয়েছিল, প্রথমে তো সত্যি বিশ্বাস হচ্ছিল না, মন্দির আর হয়ে ভিডিও করছিলাম, তারপরে যখন বুঝলাম না যা এটা মিথ্যে, তারপরে ওই মানে কি বলবো দালাল সোমনাথকে নিয়ে যেইভাবে মানে কাটাছেঁড়া করছিল, সত্যি এইসব থেকে ভালো লাগছিল না, তাই জন্য এখান থেকে পুরোপুরিভাবে বেরিয়ে গেছিলাম। দরকার নেই আমাদের ভিউজের, সবাই তো সব ভিউজ নিয়ে সব কিছু করে না। তো মন্দিরাকে অনেক খারাপ খারাপ কথা বলেছিলাম, তারপরে ভাবলাম যে না এইসব ভিডিও আর করবো না, কিন্তু আজকের লাইফটা দেখার পরে না সত্যি কোনো ভাষা নেই। আজকের ওই সবারই কন্ট্রোভার্সি চ্যানেল নিয়ে সবারই মোটামুটি ভিডিও এখন দেখছি, তো আজকের ওই রাইনিবুড়ি মানে যার কথা বলছি, দালালের কথা বলছি, ওর ভিডিও দেখলাম, পুরোটাই দেখলাম ওর ভিডিও, সচরাচর আমি কেটে কেটেই দেখি, কিন্তু আজকে দুটো ভিডিওই পুরো পুরোপুরি দেখলাম, দেখে বুঝলাম, ওর ভিডিও দেখে বুঝলাম মন্দিরাকে বোঝানোর পরিবর্তে ও তো মনে হয় বেশি মন্দিরার সাথ দিয়েছে, যে তুই পরকীয়াটা কর, পরকীয়াটা কর। আজকে যদি ওর নিজের বোন হতো, ও যে বলছে মন্দিরা আমি পরকীয়ার মধ্যে যুক্ত ছিলাম না, তাহলে আজকে তো নিজের মুখেই সব বললো কি করেছে না করেছে। যদি নিজের দিদি হতো, ঠাস ঠাস করে জুতোগুলো মুখে মারত, মেরে এইসব বন্ধ করাতো যদি নিজের দিদি হতো, তো সেটা তো করেই নি, আরও মন্দিরাকে সাথ দিয়েছে। তো সেই সব কথা নিয়ে পরে আসবো, মানে আমি শুধু একটা কথাই ভাবছি, আমি ভিডিওটা আমার স্বামীকেও দেখালাম যে সোমনাথ সত্যি কোন গ্রহ থেকে এসছে এটা বলতে আমি বাধ্য হচ্ছি, ওর মধ্যে কতটা পরিমাণে ধৈর্য শক্তি আছে যে এত কিছুর পরেও তাকে সাপোর্ট করছে, তাকে মানে কিভাবে সোমনাথ ওকে আঁকড়ে রেখেছে। ভিডিওটা তোমরা এতক্ষণ যারা দেখেছো, কিভাবে ওকে আঁকড়ে রেখেছে সোমনাথ, যে যাই কিছুই হয়ে যাক ওকে আমি ছাড়বো না, ওকে আমি, আর সত্যি এই পরিস্থিতিতে যদি মন্দিরাকে সোমনাথ ছেড়ে দেয় না, মেয়েটা আর বাঁচবে না, মেয়েটা সত্যি আর বাঁচবে না। মারিয়া যে কথাগুলো বলতো যে দিদি ভাই কি পরিস্থিতি দিয়ে যাচ্ছে সেটা জানি, সত্যিই তাই। আজকে ভিডিওটা দেখার পরে আমি পুরো মানে স্তম্ভ, কিছু বলার মতন ভাষা নেই। পরকীয়া এতটাই খারাপ একটা জিনিস না, পুরো তন্নছন্ন করে দেয় জীবন। কেন মানে একটা শুধু ওদের দুজনের জীবন বলো, এখানে কতগুলো মানুষের জীবন রয়েছে, পুরো তন্নছন্ন করে দিল। আজকের এই লাইফটা যখন শ্বশুরবাড়ির লোকজন ও ননদ সবাই দেখবে,
তুমি ভাবো তো, তারা রাস্তায় বেরাতে পারবে? রাস্তায় বেরাতে পারবে? আজকে যেই জিনিসগুলো হচ্ছে, ওদের কোনো রিলেটিভ বা কিছু তারা রাস্তায় বেরাতে পারবে? পারবে না গো। সত্যি আজকে লাইফটা দেখে মানে রীতিমতন কাঁদছিলাম, বিশ্বাস করবে কিনা জানি না, রীতিমতন কাঁদছিলাম। বিশেষ করে আমার মন্দিরের জন্য তো কষ্ট হয়েছেই, তার থেকেও যদি মন্দিরের জন্য 10% কষ্ট হয়, আমার 90% মানে খারাপ লাগছে সোমনাথের জন্য। কিভাবে ছেলেটা সহ্য করছে, কিভাবে আর কিভাবে, এত কিছুর পরেও ছেলেটা মানে বুক ফেটে যাচ্ছে, তবু ওকে কিভাবে আগলে রেখেছে। আজকে বাচ্চাটার কথা ভাবো তো, বাচ্চাটা কি পরিস্থিতি দিয়ে যাচ্ছে এই বয়সে। বাচ্চারা সেম বয়সে, আমারও বাচ্চা আছে, আমি বলেছি, ওর মেয়ের বয়স আমার ছেলের বয়স পুরো সেম একই। এই বয়সে কি চায়, বাবা মার সাথে হাসি খুশি থাকবে? যখন দেখো মারিয়া ওদের বাড়িতে এসেছিল, ওরা যখন চারজনে একসাথে খাওয়া দাওয়া করছিল, বাচ্চারা কত হাসি খুশি ছিল, এটাই তো স্বাভাবিক না? মা বাবা ফ্যামিলি সবার সাথে থাকবে, বাচ্চারা রবে তো সুষ্ঠুভাবে মানুষ হবে। বাচ্চারা আজকে থেকে মানে 2 দিন ধরে ঠাকুমা দাদুর কাছে পড়ে রয়েছে, তো ও তো কিছু তো বুঝতে পারছে যে কেন আমি মা বাবার কাছে যাচ্ছি না, এত কিছু হচ্ছে, ও তো কিছু তো বুঝতে পারছে। আর এখনকার বাচ্চারা প্রচণ্ডভাবে অ্যাডভান্স, প্রচণ্ডভাবে অ্যাডভান্স, অনেক কিছুই বুঝতে পারছে। কিন্তু মানে ভগবানের কাছে শুধু একটাই কথা বলবো, মন্দিরা সম্পর্কে অনেক খারাপ কথা বলেছি, সত্যি ওকে খুব ভালোবাসতাম, একটা কথাই বলবো, ওকে যেন সুবুদ্ধি দেয় ভগবান, যেন ওকে সুবুদ্ধি দেয়। ওর মাইন্ড থেকে পুরোপুরিভাবে, ও যত কাঁদুক, চিল্লে চিল্লে কাঁদুক, কাঁদলে দেখো মাইন্ড অনেক ফ্রেশ হয়, সব কিছু করুক, যেন ওর মাথা থেকে যেন এই ভূতটা যেন নেমে যায়। সোমনাথকে যদি একবার হারিয়ে ফেলে না, ও জীবনে যে কী হারাবে জানে না, জীবনে যে কী হারাবে ও নিজে সত্যি নিজে জানে না। এরকম স্বামী পাওয়া না ভাগ্য, মানে কি ও মানে কত জন্মের পুণ্যর ফল যে ওরকম স্বামী পেয়েছে। এরকম স্বামী না পাওয়া সত্যি খুব মুশকিল। আজকে একটা স্বামীর মানে কোলে মাথা রেখে অন্য ছেলের জন্য কাঁদছে, পাগলের মতন করছে। আজকে যেই শ্বশুরের ভিটেতে রয়েছে, সেই শ্বশুরবাড়ির লোককে ধূলিসাৎ করে দিল বদনামে, তারপরেও সেই ভিটেতেও থাকতে পারছে। এরকম কপাল অনেক মেয়ের থাকে না। আজকে দেখো ইউটিউবে লাখ লাখ কোটি কোটি চ্যানেল রয়েছে, কটা চ্যানেল ওর মতন এত তাড়াতাড়ি সাকসেস পায় বলো না? আজকের ভগবানের আশীর্বাদ আছে বলেই ওদের বাড়িতে কিন্তু প্রতিষ্ঠিত মন্দির আছে, ভগবানের আশীর্বাদ আছে বলেই সেই জিনিসটা করেছে, পেয়েছে, সেই ভগবানকেও ঠুকরাচ্ছে। দেখো আমরা মনে করি হচ্ছে স্বামী দেবতা, সত্যি স্বামীর মধ্যে আমরা এটা মানে পরম্পরা হয়ে আসছে, চলে আসছে, স্বামীকে দেবতা হিসাবেই মানে। আজকে সত্যি দেবতা তুল্য স্বামী পেয়েছে। আর মানে ভিডিওটা দেখছি আর ভাবছি, সোমনাথকে আমি শুধু দেখছি যে ও মানে কিভাবে যে সহ্য করছে, ওর যে কি পরিমাণে সহ্য শক্তি, সত্যি এটা ভাবা যায় না, ভাবনার বাইরে। মানে ভিডিওটা দেখে না রীতিমতন আমার 2 চোখ থেকে হাত নিচে জল পড়ে যাচ্ছে, মন্দিরের মানে জিনিসগুলো দেখে। মেয়েটা পুরো মানে পাগল হয়ে গেছে, মেয়েটা পুরো পাগল হয়ে গেছে। ইমিডিয়েট ওকে মানে ডাক্তার দেখানো উচিত, ইমিডিয়েট ওকে কিছু করা উচিত। আর আর একটা কথা বলবো, ওকে এখন একা রাখা উচিতই না, যখন তখন যা খুশি করতে পারে। ও ওর মধ্যে নেই, ও ওর মধ্যে নেই, ও পুরো একদম মানে কি যে হয়ে গেছে না বলাই মুশকিল। তো ভিডিওটা যারা দেখোনি একবার দেখে এসো যাও লাইফটা। আর আর একটা কথা বলবো, কেউ ওকে এখন আর উল্টোপাল্টা কমেন্ট করো না, ওকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও নামিও না, পারলে সবাই বেশি বেশি করে পজিটিভ ভিডিও নামিও। আমরা সবাই চাই যে একটা সংসার যেন বেঁচে যায়। দেখো একটা সংসার ভাঙতে, দেখো 12 বছরের সম্পর্ক ভাঙতে কদিন সময় লাগলো বলো, আর গড়তে কতদিন সময় লাগবে বলো তো? এইভাবে একটা সংসারকে ভাঙতে দেখে না চোখের সামনে সত্যি খারাপ লাগছে। পাখা বন্ধ করে ভিডিও করছি, দেখো ঘেমে পুরো স্নান করে গেছি। তো সত্যিই ভেবেছিলাম কন্ট্রোভার্সি ভিডিও করবো না, কোনো কাউকে কোনো খারাপ কথা বলবো না, কিন্তু না করেও পারলাম না, ভিডিওটা করতে হলো বাধ্য হয়ে। তো যারা যারা ভিডিওটা দেখো, আমি সত্যি কোনো ভিডিও থেকে কোনো মানে স্কিপ করে ভিডিওটা ডাউনলোড করে ভিডিও আমি দিতে পছন্দ করি না, আর আমি সেটা দেখেছি আমার এতগুলো ভিডিওতে আমি দিও না, তো সেটা আমি দিলাম না। যারা যারা ভিডিওটা দেখোনি দেখে এসো, দেখে এসো অবশ্যই সবাই কমেন্ট করো, ওকে পজিটিভ কমেন্ট করো, নেগেটিভ কমেন্ট কেউ করো না প্লিজ, পজিটিভ কমেন্ট করো, পজিটিভ ভিডিও নামাও, দেখবে ঠিক ও ঠিক হয়ে যাবে, এটাই সবার কাছে রিকোয়েস্ট করব। আর কালকে আর একটা ভিডিও নিয়ে আসবো, মানে কিছু কিছু ইউটিউবারদের নিয়ে, যেটা আমি বলবো ভিডিওতে সব কিছুই বলবো, বিশেষ করে প্রিয়া মৌ মানে যারা ওদের টাচে ছিল, ওর টাচে ছিল,
তো তাদেরকে নিয়ে একটা ভিডিও নামাবো, ভিডিওটা দেখো অবশ্যই। ভিডিওটা দেখতে পারলে তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। তো তাদেরকে নিয়ে একটা ভিডিও করব। তা আজকের মতন এটুখানি, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ভিডিও নিয়ে।